যে প্রবন্ধ সংকলন এই প্রবন্ধ পাশাপাশি তিনি কবি এবং এই প্রবন্ধ সংকলন উপন্যাস এবং ছোট গল্প এই তিনটি পাশাপাশি দেখলে আমরা এইগুলোর মধ্যে একটার ব্যাখ্যা আরেক জায়গায় পাই প্রবন্ধে যেটা অসম্পূর্ণ আছে সেটা ছোট গল্পে পাই ছোট গল্পে যেটা অসম্পূর্ণ আছে কিংবা প্রবন্ধে তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমরা আবার উপন্যাসে পাই তার উপন্যাস এবং ছোট গল্প দেখলে কখনো কখনো মনে হয় যে একজন চিত্রকর যদি ছবি আঁকে তাহলে যেরকম রং নিয়ে খেলা করবে উপমা তার মধ্যে নানান রকম প্রতীক আসবে সেটা আসে আবার কখনো মনে হয় যে ভাস্কর একটা ভাস্কর্য মানানোর সময় যেরকম ডিটেল কাজ করেন অনেক সময় নিয়ে অনেক অনেক প্রস্তুতি নিয়ে যেভাবে কাজ করেন একটা ভাস্কর্য নির্মাণের জন্য সেরকম একটা সেটার একটা প্রভাব দেখি আবার কখনো কখনও তাকে কবি মনে হবে যে যেভাবে তিনি রূপকল্প তৈরি করছেন রূপক ব্যবহার করছেন উপমা ব্যবহার করছেন সেগুলোর মধ্যে কবি মনে হয় সমাজবিজ্ঞানী মনে হয় নৃবিজ্ঞানী মনে হয় ঐতিহাসিক মনে হয় অনেক ধরনের বিষয় তার লেখার মধ্যে আমরা পাই এবং এর এর একটা বড় কারণ হচ্ছে যে তিনি যে কাজই করেছেন সেটা করেছেন তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে দায়িত্বশীলতা দিয়ে এবং ব্যক্তি ইলিয়াস লেখক ইলিয়াস শিক্ষক ইলিয়াস এই যে তার বিভিন্ন পরিচয় এই এই পরিচয়গুলোর মধ্যে যাদের পরি তারা যা যারা দেখেছেন শিক্ষক হিসেবে দেখেছেন লেখক হিসেবে দেখেছেন পড়েছেন এবং সংগঠক হিসেবে দেখেছেন ব্যক্তি হিসেবে তার সাথে যে পরিচয় সেটা যাদের সৌভাগ্য হয়েছে তারা সকলেই স্বীকার করবেন যে এই সবগুলো পরিচয়ের মধ্যে একটা অসাধারণ ঐক্য আছে এর কোনোটার সাথে কোনোটার কোনো বিরোধ নাই যেটা অনেকের ক্ষেত্রেই হতে পারে আমার ইলিয়াসের সাথে পরিচয় তার লেখার সাথে পরিচয়ের আগে ইলিয়াস ভাইয়ের কথা শোনার সৌভাগ্য হয়েছিল তার কথা শোনা সেটা তখন প্রযুক্তিগত কারণে সেটা তো অডিও ভিডিও সেভাবে নাই সেটা থাকলে আমরা দেখতাম যে তার কথা তার বক্তৃতা এবং তার আড্ডা এগুলো কত অসাধারণ সম্পদ হতে পারে এবং সেটার মধ্যে তিনি আড্ডার মধ্যেও যেরকম একই সঙ্গে খুব রসবোধ আবার একই সঙ্গে গভীর পর্যালোচনা বিশ্লেষণ এবং একই সঙ্গে তির্যক রকম ভঙ্গি এবং সেখানে শব্দ নিয়ে খেলা সেটা আড্ডার মধ্যেও যেমন ছিল তা লেখার মধ্যেও সেটা আছে এবং এই এই রকম একজন ব্যক্তির যখন তিনি শিক্ষকতা করছেন তখন শিক্ষক হিসেবেও তার ছাত্র যারা ঢাকা কলেজে তিনি ছিলেন এর আগে অন্যান্য কলেজে ছিলেন ছাত্ররাও ছাত্র তার এই তার যারা শিক্ষার্থী শিক্ষার্থীরাও জানেন যে শিক্ষক হিসেবে তিনি প্রতিটি মুহূর্ত কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছেন কতটা দায়িত্বশীলতার সঙ্গে তিনি শিক্ষকতা করেছেন এমনকি তিনি যখন পা হারিয়েছেন যখন তার পা ছিল না সেই সময় ঢাকা কলেজে সেই অনেক উঁচু সিঁড়ি সেই উঁচু সিঁড়িতে সিঁড়িকে সিঁড়ি দিয়ে উপরে উঠে তার যে শিক্ষকতার দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করেছেন তিনি একেবারে বিছানায় না পড়া পর্যন্ত শিক্ষক হিসেবে ক্লাস নেওয়া পরীক্ষার খাতা দেখা সেটাও করার চেষ্টা করেছেন সংগঠক হিসেবে তার সাথে পরিচয় হয় আরেকটু পরে আমরা তখন লেখক শিবির করি যখন তিনি লেখক শিবিরে আমরা যখন কাজ করছি তখন তিনি চিলে গোটার উপন্যাস তার প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে ছোটো গল্প তিনি লিখেছেন ষাট দশকে কিন্তু প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছে উনিশশো সালে তখন কেউ তার নাম সেভাবে জানে না তার ক্ষমতা সম্পর্কে ধারণা খুব কম মানুষের এবং তার প্রথম বই প্রকাশটাও ছিল খুব কঠিন প্রকাশক খুঁজে পাওয়া প্রকাশককে রাজি করানো অনেক প্রকাশকই প্রত্যাখ্যান করেছেন তাকে এবং তারপরে বইটা যখন প্রকাশিত হয়েছে সেটা কে বিতরণ করবে কোথায় বিক্রি হবে এমনিতেই তো আমাদের বইপত্র বিক্রি হওয়ার নানারকম জটিলতা তার মধ্যে একজন নতুন লেখক গল্প লিখেছেন যে গল্প অনেকের কাছে মনে হয়েছে যে খুব কঠিন গল্প এবং তিনি যখন উপন্যাস লিখেছেন পরবর্তীকালে বিখ্যাত হয়েছেন এবং তার উপন্যাসও দেশের বাইরেও নানান রকম পুরস্কার পাচ্ছে কিংবা স্বীকৃতি পাচ্ছে সেই সময় আমরা আমাদের দেশেরও অনেক প্রতিষ্ঠিত লেখকের মুখেও শুনেছি যে তার লেখা পড়া খুব কঠিন তার লেখা খুব কঠিন এই যে কঠিন এই রকম একটা বই তখন সেটা পত্রপত্রিকায় রিভিউ ইত্যাদি সেভাবে তখন গুরুত্ব পায় নাই উনিশশো সালে প্রথম সম্ভবত হাসান আইজুল হক সেটা নিয়ে লেখেন এবং হাসান আইজুল হক যে লেখেন সেই লেখাটা হাসান হক তখন অনেক বিখ্যাত মানে তুলনায় তো অনেক বিখ্যাত প্রতিষ্ঠিত তখন প্রথম সারির লেখক হাসান আইজুল হকের সাথে আখতারুজ্জামান ইলিয়াসের কোনো পরিচয় ছিল না আখতারুজ্জামান ইলিয়াস হাসান হক বলেছেন ইলিয়াস তো আর অনুরোধ করার লোক না যে আমার বইটা রিভিউ লেখো এইটা অনুরোধে না প্রকাশকের অনুরোধে না হাসান আইজুলক ওই বইটা পড়ার পরে তার এরকম একটা অবস্থা হলো যে তার লেখা ছাড়া কোনো উপায় ছিল না এবং তার প্রথম বাক্যটা ছিল যে অবাক হয়ে ইলিয়াসের গদ্য পড়ি এটা দিয়ে তার শুরু তার মানে গদ্যের যে গঠন সেই গঠনটাই হাসান পরবর্তীকালেও যেগুলি লিখেছেন হাসান আইজুল হক অকুণ্ঠভাবে স্বীকার করেছেন যে ইলিয়াসের পুরো গদ্যটাই যদি দেখা যায় এটি হচ্ছে একটা বড় ধরনের পরিবর্তন বাংলা ভাষার মধ্যে এবং গল্প যেটা আমার আগে আলোচনা করেছেন আজম আলোচনা করেছেন সুমন আলোচনা করেছেন যে তাদের গদ্য এবং গল্প বলার যে ভঙ্গি গঠন প্রকরণ এই যে ফর্ম এবং কন্টেন্ট এটা নিয়ে ইলিয়াসের একটা বড় ধরনের মনোযোগ বিশ্লেষণ অনুসন্ধান এবং নিজের ভেতরে একটা অতৃপ্তি সবসময় ছিল তো এইভাবে এই এইটা ধাক্কা দিয়েছে আসান আইজুলককে যে জন্য তিনি ওইটা নিয়ে প্রবন্ধ লিখতে বাধ্য হয়েছে সেটাও একটা তখনকার দিনে তো প্রচার অনেক কম ছিল তখন তার ফেসবুক বা এই সমস্ত কিছু নাই তো তখন একটা রাজশাহীর বোধ একটা লিটল ম্যাগাজিনে ওই প্রবন্ধটা প্রকাশিত হয়েছিল সেটাও পড়েছেন হয়তো কিছু হাতে গোনা কিছু লোক কিন্তু তারপরে এই গল্পকারদের জগতে বা লেখকদের জগতে তার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয় এরপরে তিনি উপন্যাস লেখা শুরু করেন উপন্যাস ধারাবাহিকভাবে উপন্যাস লিখছেন এবং হাসান ভাইকে তিনি যতগুলো আমরা পরেও পেয়েছি তখন আমরা যখন ব্যক্তিগতভাবে আলাপ হতো তখন ইলিয়াস ভাই উপন্যাস লেখার জন্য হাসান ভাইকে খুব চাপ দিতেন যে আপনার উপন্যাস কবে পাব কারণ তার কাছে মনে হয়েছে যে উপন্যাসের মধ্যেই এই যে যাবতীয় যে সৃজনশীলতার শক্তি সেই শক্তিটাকে যদি প্রকাশ করতে হয় সেটা উপন্যাসের একটা বড় ব্যক্তি লাগবে নইলে এটা ওই ওই শক্তির প্রকাশটা ঘটবে না তো সেটা তিনি দাবি করতেন খুব হাসান ভাইয়ের কাছে এবং নিজে অনেক প্রস্তুতি নিয়ে অনেক দিন অনেক ধরনের অনুসন্ধান এবং সারা জীবনের তার যে চেষ্টা এবং তার যে নির্মোহভাবে পুরো জগৎকে দেখার যে শক্তি সেই শক্তির প্রকাশটা আস্তে আস্তে আমরা দেখতে পাই চিলেকটা সেপাই যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সেই প্রকাশটাও সহজ ছিল না তিনটা পত্রিকায় তার ধারাবাহিক লেখা প্রকাশ বন্ধ হয়েছিল ইত্তেফাক রোববার জনগণ্ঠ তিনটা পত্রিকাই ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত পুরোপুরি হতে পারে নাই বন্ধ হয়ে গেছে লেখকের বিল এখনও তো সমস্যা আছে লেখকের বিল তখন তখনও ছিল আর আক্তারুজ্জামান ইলিয়াস তো তখন সেরকম লেখক না যেরকম লেখক হলে লে প্রকাশকরা কিংবা পত্রিকার সম্পাদকরা বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসে টাকা দিয়ে দেন অ্যাডভান্স অগ্রিম দেন এরকম লেখকও তো বাংলাদেশে আছে কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের তো লেখার বিল দেওয়ার অত তাগাদা নাই ওটা ছাপা না হলে তাদের কোনো অসুবিধা নেই বরঞ্চ তারাই বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ইলিয়াস ভাইয়ের মুখে শোনা যে তিনি একটা পত্রিকা অফিসে গেছেন বিল আনতে সেই বিল আনতে গেলে অ্যাকাউন্টেন্ট সপ্তমবারের মতো অ্যাকাউন্টেন্ট বলছেন যে মালিকের অবস্থা তো খুব খারাপ টাকা পয়সা কিভাবে দেবে মালিকই চলতে পারছেন না সেই মালিক বিরাট বিত্তমান লোক তো চলতে পারছেন না তার খুবই খারাপ অবস্থা তখন ইলিয়াস ভাই বলেছেন পকেট থেকে দশটা টাকা বের করে যে আপনার মালিক আপনার মালিক সম্পাদক তার তো খুবই খারাপ অবস্থা আমাদের অবস্থা অত খারাপ না আমরা একটু খেতে পাই খাওয়ার কিছু পয়সা আমরা জোগাড় করতে পারি চাটাও খেতে পারি তো মালিকের যখন এত খারাপ অবস্থা দশটা টাকা তাকে দেবেন উনি যেন অন্তত এক বেলা কিছু একটা খেয়ে নেন তো এই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়েই তার এই লেখা জগৎটা ক্রমাগতভাবে বিকশিত হয় এবং চিলে কোঠা সেপায় যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে সেই সময়ে আমাদের সাংগঠনিকভাবে আমরা একসাথে কাজ করা শুরু করি আসলে আক্তারুজ্জামান ইলিয়াস যখন আমরা লেখক শিবির একসাথে কাজ করা শুরু করি তারও আগে খালিকুজ্জামান ইলিয়াস তার ছোট ভাই তিনিই লেখক শিবিরে কাজ করতেন এবং খালিগুজ্জামান ইলিয়াসের একটা বড়ো ভাই সম্পর্কে একটা ধারণা ছিল যে উনি ঠিক সংগঠন করার লোক না মানে ওনার ধাঁচটা এমন ছিল মনে হতো যে এই সংগঠন এই সমস্ত শৃঙ্খলা এবং আবার যেটা সুমন এবং আজম মার্কসিও এবং শুভরঞ্জন দাশগুপ্ত বললেন যে এই যে মার্কসীয় ধারণা এইগুলোর আবার যে সমস্ত একটা কাঠামোগত ব্যাপার হায়ার আর কি আবার আছে কি না এগুলোর মধ্যে ইলিয়াসকে ফিট করা যাবে না ইলিয়াস এগুলোর মধ্যে আসবেন না চুরাশি সালে লেখক শিবিরের একটা কেন্দ্রীয় সম্মেলন হবে এবং তখন আমার মূল দায়িত্ব নিতে হবে এরকম একটা পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজন মিলে ইলিয়াস ভাইয়ের বাসায় গেলাম যে এই লেখক শিবিরকে যদি আমরা ঠিক মতো দাঁড় করাতে চাই আপনাকে আপনাকে এর মধ্যে আসতে হবে আপনি কেন্দ্রীয় কমিটিতে আসেন এই আহ্বান নিয়ে এবং প্রত্যাশা নিয়ে আমরা তার বাসায় গেলাম আমরা ভাবলাম আমরা মানসিকভাবে প্রস্তুত সম্মেলন শুরু হবে দশটার সময় আমরা তার বাসায় গেলাম আটটার সময় এবং আমরা মানসিকভাবে প্রস্তুত যে উনি অনেক প্রশ্ন করবেন এবং অনেক আপত্তি করবেন এবং অনেক বিতর্ক করতে হবে আমাদের এবং বিতর্ক করে আমরা কনভিন্স করব যে এটা কোনো স্ট্রাকচার হবে না এটা আপনার উপরে কোনো নির্দেশ চাপাবে না এটা একটা মুক্ত মঞ্চের মতো হবে লেখক শিল্পীদের একটা সংগঠন আমরা একসাথে কাজ করতে চাই ইত্যাদি গেলাম সদস্য ফর্ম সাথে গিয়ে সদস্য ফর্ম যখন প্রস্তাবটা দিলাম প্রস্তাবটা দেওয়ার পরে আমরা খুবই অবাক হয়ে গেলাম যে তিনি বললেন যে কি ফর্ম আছে সাথে সদস্য ফর্ম আছে সাথে এবং সদস্য ফর্ম আমাদের সাথেই ছিল সাথে সাথে তিনি ফর্ম পূরণ করলেন এবং দুই ঘন্টা পরে আমরা সম্মেলনস্থলে একসাথে আসলাম তার মানে হচ্ছে তিনি ওই সংগঠন এরকম একটা সংগঠনের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন এবং ওই উপন্যাস যখন লিখছেন এবং লেখালেখি করছেন করতে করতেই তার মধ্যে ওই একটা তাগিদ তৈরি হয়েছে যে একটা লেখক হিসেবে তো ব্যক্তিই লেখক লেখা লেখালেখি তো আর সমষ্টিগতভাবে হয় না সবাই মিলে তার লেখা সম্ভব না কিন্তু একটা সমষ্টিগত কাজের সাথে যুক্ত থাকা যে গুরুত্ব সেই গুরুত্বটা তখন তিনি অনুভব করছেন এবং তিনি দায় করছেন যে তারও কিছু এখানে কন্ট্রিবিউট করার আছে এবং তিনি যোগ দিলেন এবং তারপর থেকে চুরাশি সালে তিনি লেখক শিবিরে যোগ দেওয়ার পরে আমরা পরপর যতগুলো কমিটি হলো সবগুলো কমিটিতে তার তার নেতৃত্বেই আমরা মূলত কাজ করেছি এবং তার তার উপস্থিতি তার উপস্থিতির মধ্যে দিয়ে আমরাও আমি ব্যক্তিগতভাবে খুবই এটা এটা আমার ব্যক্তিগত বিরাট একটা যাওয়া এই ওই সময়ে যত কাজগুলো হয়েছে চিন্তার ক্ষেত্রে তর্কের ক্ষেত্রে আড্ডার ক্ষেত্রে প্রকাশনার ক্ষেত্রে এবং বহু রকম আলোচনার ক্ষেত্রে ইলিয়াস ভাইকে যে একেবারে ব্যক্তি হিসেবে যেভাবে দেখেছি উপন্যাসে গল্পে প্রবন্ধে শিক্ষক হিসেবে তার মধ্যে কোনো রকম কোনো জায়গায় দূরত্ব আমি দেখি নাই প্রত্যেকটা জায়গায় তিনি হচ্ছেন খুবই দায়িত্বশীল এবং সমস্ত জায়গাতেই তিনি সম্পূর্ণ বলা যায় যে অনেক প্রশ্ন এবং অনেক অনুসন্ধান এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সবগুলো জায়গাতেই কোনো কিছুই টেকেন ফর গ্র্যান্টেড ধরছেন না এবং সমস্ত জায়গাতেই তিনি এই পর্যালোচনা বিশ্লেষণের মধ্যে দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছেন মার্ক্সের কথা এখানে এসছে যে তিনি মার্কসের ভক্ত বা অনুগত এরকম ছিলেন এরকম একটা কথা আসছে ঠিক ভক্ত অনুগত এই কথা শব্দগুলো ঠিক হবে না তিনি মার্ক্সের সাথে তার একটা জায়গায় আমরা মিল পাই যে মার্ক্স যখন তার বিশাল কাজগুলো করেন সেই কাজগুলো করার জন্য তার আগের হাজার বছরের কাজকে পর্যালোচনা করে বিশ্লেষণ করে এবং নির্মহভাবে সেগুলো ব্যবচ্ছেদ করে তারপরে সেটাকে অতিক্রম করার মতো কাজ তিনি করেছিলেন ইলিয়াসেরও সেরকম তিনি যখন এই কাজগুলো করেছেন তখন তার অতীতের আরও এটা উপন্যাস থেকে শুরু করে দেশের উপন্যাস বাংলা ভাষার উপন্যাস অন্য ভাষার উপন্যাস এবং লেখালেখি এবং ইতিহাস সমাজবিজ্ঞান নিবিজ্ঞান এবং তার সাথে সাথে হচ্ছে মানুষ আমরা এই তার উপন্যাস সম্পর্কে এতক্ষণে আলোচনায় শুনলাম গল্প উপন্যাসে তার গল্প উপন্যাসে কোনো কেন্দ্রীয় চরিত্র থাকে না উপন্যাসেও কেন্দ্রীয় চরিত্র থাকে না মানে নায়ক নায়িকা বলতে আমরা যা বুঝি এবং গল্প উপন্যাসের যে সাধারণ একটা চেহারা থাকে যে আমরা গল্প পড়ি একটা অবসর সময় কাটানোর জন্য গল্প পড়লাম দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক অবসর সময় কাটানো মন খারাপ আছে মন ভালো হলো একটু কিংবা একটু হাসলাম একটু কাঁদলাম এর মধ্যে দিয়ে আমাদের একটা সময়টা ভালোভাবে পার হলো ইলিয়াসের গল্প বা উপন্যাস পড়ে ঠিক এরকম আরাম পাওয়ার মতো কোনো ঘটনা ঘটে না কিন্তু মনের ক্ষুধার যে তৃপ্তি সেটা তো অবশ্যই ঘটে কারণ সেখানে তো একটা শৈল্পিক যোগাযোগ হয় একটা চিন্তার যোগাযোগ হয় এবং যারা তাকে বলেন যে এই লেখাগুলো কঠিন এই কঠিন এবং সহজ কথাটার তো আসলে কোনো সহজ ব্যাখ্যা নাই যে জিনিস একজনের কাছে কঠিন লাগে সেই জিনিসই আরেকজনের কাছে সহজ লাগে কোনটা কঠিন লাগবে কোনটা সহজ লাগবে এটা এটা তো আগে থেকে ঠিক করে দেওয়া যাবে না অঙ্ক একজনের কাছে কঠিন লাগে আবার এরকম লোক আমি দেখেছি যার মাথা ধরলে তিনি অঙ্ক করেন যখনই মাথা ধরে কিংবা কিন্তু এরকম লোক অনেক আছে যারা অঙ্ক করতে গেলে মাথা ধরে সুতরাং এইটা তো এইভাবে ভাগ করা যাবে না কোনটা কঠিন কোনটা সহজ তো যেই 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 বিষয়গুলো তিনি গল্প উপন্যাসে বলতে চেয়েছেন সেটারই কিছু কিছু ব্যাখ্যা আমরা প্রবন্ধের মধ্যে পাই আবার সেটারই কিছু কিছু বিষয় আমরা তার বিভিন্ন বক্তৃতার মধ্যে দেখেছি উর্দু ভাষায় তার উপন্যাস অনুবাদ হয়েছে পারভেন ইলিয়াস বলেছেন খুবই একটা ভালো খবর এটা আমিও জানতাম না উর্দু লেখকদের সাথে তার যে যোগাযোগ সেটা আমি জানতাম আমরা উর্দু ভাষায় বাংলাদেশে উর্দু ভাষায় যারা লেখালেখি করেন তাদের খোঁজখবর এমনিতে মূল ধারায় নাই ইলিয়াস ভাইয়ের সাথে সেই যোগাযোগটা ছিল আহমেদ ইলিয়াস বলেও একজন লেখক ছিলেন এবং তাদের সাথে আমি ইলিয়াস ভাই সহ আমরা বসেছি কথা বলেছি এবং জেনেছি যে তারা উর্দু ভাষায় কিভাবে বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃতিকে উর্দু ভাষায় নিয়ে আসছে না কিন্তু উর্দু ভাষায় তারা যে গল্প লেখেন উপন্যাসও লেখা হয়েছে সেইটা বাংলাদেশে প্রকাশ করা যাচ্ছে না কারণ উর্দু ভাষায় প্রকাশ করার মতো এখানে প্রেস নাই সেই জন্য তাদের সেটা পাঠাতে হয় বোম্বে কিংবা লাহোরে এবং সেইখানে যারা বোদ্ধা পাঠক তারা তারা একটা শব্দ নিয়ে সেদিন কথাবার্তা এসছিল কথাটা যে বাংলাদেশে কালবসিকী যেটা হয় যখন একজন প্রেমিক বলছে যে কালবসিকির ঝড়ের মতো তার লাগছে প্রেমিকাকে দেখে তখন বম্বে কিংবা লাহোরের যে যারা পাঠক তাদের বোঝা কঠিন হচ্ছে কালবশিকিটা কি ওই ব্যাখ্যার মধ্যে দিয়ে সেখানে উর্দু লেখার মধ্যে দিয়ে তখন বাংলাদেশের যে প্রকৃতি সেই প্রকৃতির সাথে তার একটা যোগাযোগ হচ্ছে এখানকার উর্দু গল্প লেখক বা যারা লেখক তারা এই চেষ্টা করেছিলেন সেই যোগাযোগটা হয়েছিল কাজ করেছেন অনেক যদিও সাধারণভাবে পাইকারি একটা ধারণা আছে যে বিহারি মাত্রই মুক্তিযুদ্ধ বিরোধী এবং তাদেরকে যে কোনো ধরনের নির্যাতন করা আমাদের জন্য যুক্তিযুক্ত এরকম একটা একটা প্রতিষ্ঠিত ধারণা আছে কিন্তু এর পাল্টা চিত্রটাই আমরা সেখানে দেখেছি এবং এই উর্দু গল্পকারদের গল্প লেখা বা উপন্যাস লেখার ব্যাপারেও ইলিয়াস ভাইয়ের বিশেষ আগ্রহ এবং সহানুভূতি ছিল এটা তার অবস্থান ছিল যেটা কে কোন ভাষা কে কোন জাতি সেই জায়গাটা তো সেইটার ভিত্তিতে তো কোনো কোনো ধরনের জাতিগত বা বর্ণগত নিপীড়ন বৈষম্যত গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং তার বিরুদ্ধে তিনি দাঁড়াতেন এবং তাদের গল্প এবং উপন্যাসটা যেন আমরা গুরুত্ব দিই এবং লেখক শিবিরের পক্ষ থেকে তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে আরেকটা লেখাই তার আছে চাকমা উপন্যাস চাই মানে চাকমা ভাষায় উপন্যাস লেখা হচ্ছে না এটা তার একটা অভিযোগের অনুযোগের ব্যাপার ছিল যে আপনারা কেন লিখছেন না চাকমা ভাষায় উপন্যাস তাদের তো চাকমা জাতি এই এই জাতিগত যে তাদের যে ইতিহাস যে লড়াই সেটা কীভাবে আসবে যদি উপন্যাস না হয় এগুলো তো প্রবন্ধ আর ইতিহাস দিয়ে হবে না উপন্যাস আসতে হবে যদি একটা জনগোষ্ঠীকে ঠিকমতো বুঝতে হয় সেই জন্য তার একটা লেখাই ছিল তিনি লিখেছিলেনই চাকমা উপন্যাস চাই তার মানে দেশের মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা তাদের বিষয়টাও তার যথেষ্ট মনোযোগের বিষয় ছিল এবং সেই মনোযোগটা আপনার সেই যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা উপন্যাসের মধ্যে পাব উপন্যাসের মধ্যে হাড্ডি খিচিরের কথা হয়েছে তমিজের কথা হয়েছে চেংটু বলে আরেকজন চরিত্র আছে সেটা চেলে গোটা সেপাই সেটা সেই চেংটু চরিত্র এই চরিত্রগুলো এই যে চেলে গোটা সেপাই উপন্যাসে এবং খোয়াবনামা উপন্যাসের মধ্যে তিনি ওই সময়টা কিভাবে তুলে ধরেছেন সেইটার চাইতেও বড় কথা হচ্ছে যে তিনি একটা নতুনভাবে নির্মাণ করছেন যে জন্য তিনি বলতেন যে একটা একটা প্রবন্ধ ছিল তার ছোট গল্প কি মরে যাচ্ছে এটা একটা লেখার মধ্যে এনেছিল কিন্তু এটা বলার আগে লেখার আগে এটা নিয়ে লেখক শিল্পের মধ্যে অনেক আলোচনা হয়েছিল ছোট গল্প কি মরে যাচ্ছে তার প্রশ্নটা ছিল এইরকম যে যে কথাটা আমি বলতে চাই যে শিল্পটা আমি নির্মাণ করতে চাই মানে যে কন্টেন্ট বিষয়বস্তু সেটা প্রকাশের জন্য ছোট গল্পের যে ফর্ম সেই ফর্মটা কি যথেষ্ট কিনা কিংবা উপন্যাসের যে ফর্ম আমরা দেখছি সেটা কি যথেষ্ট কিনা আমরা এখন দেখতে পাই অনেক উপন্যাসিক আছেন সেটা মার্কুইস থেকে শুরু করে ভারতের ইংরেজি লেখক অমিতাভ ঘোষ পর্যন্ত তাদের উপন্যাসের যে ফর্ম ফর্মটা যেভাবে আমরা অভ্যস্ত তার থেকে অনেক পাল্টে যাচ্ছে উপন্যাসে এমন এমনকি অরুন্ধতীর যে সর্বশেষ উপন্যাস মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ওই উপন্যাসটা পড়ে ঠিক অনেকেই এরকম লোকজন তো অনেকেই আমরা পাচ্ছি যারা বলছেন যে এটা তো ঠিক উপন্যাস হইল না হ্যাঁ ইলিয়াস ভাই এটা এটা বিভিন্ন সময় বলেছেন যে যে জগতের মধ্যে আমরা যাচ্ছি পুঁজিবাদের যে পর্বে আমরা প্রবেশ করেছি তাতে ওই ফর্মে যে ফর্মে আমরা উপন্যাস দেখে আসছি যে ফর্মে আমরা ছোটো গল্প দেখে আসছি সেই ফর্মে এটা প্রকাশ করা যাবে না এইটা এই যে ফর্মের মধ্যে একটাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে অতিক্রম প্রবন্ধ ইতিহাস উপন্যাস চিত্রকলা কবিতা এই যে বিভিন্ন ফর্ম এই কিংবা নাটক সিনেমা এই যে বিভিন্ন ফর্ম বিভিন্ন ফর্মের মধ্যে যে একটা 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 ভাগ করা আছে এই ভাগটা রক্ষা করা যাবে না এবং পুঁজিবাদ যেভাবে ব্যক্তিকে খেয়ে ফেলছে একজন ব্যক্তির উত্থান হয়েছিল পুঁজিবাদের সময় সেই ব্যক্তিকে গ্রাস করছে পুঁজিবাদ ব্যক্তির কোনো অস্তিত্ব নাই এবং পুঁজি সর্বগ্রাসী হয়ে তার সকল জগৎকে তাদের পুরো নৃশংসভাবে এবং আগ্রাসীভাবে খেয়ে ফেলছে এই সময়ে তাহলে এই সময়টাকে কিভাবে ধরা যাবে এটা ইলিয়াসের সার্বক্ষণিক একটা অনুসন্ধান ছিল এবং এখনও ইলিয়াস বেঁচে থাকলে নিশ্চয়ই আমরা শুনতাম যে তিনি যা লিখেছেন সেটাতে তিনি সব সম্পূর্ণ তৃপ্ত নন তার কাছে মনে হয়েছে না এটাকে আরও আরও হয়তো চেষ্টা করতে হবে আরও করতে হবে তিনি উপন্যাসের একটা শুভরঞ্জন দাশগুপ্ত বলেছেন আর একটা উপন্যাসের একটা খসড়া করেছিলেন সেটা মুক্তিযুদ্ধ ছিল একটা বগুড়া পুণ্য বর্ধন নগরী বগুড়া মহাস্থানগড় এগুলোতে মহাস্থানঘরে তিনি প্রায়ই যেতেন এবং যখন তার পা চলে গেল সেই সময় অনেক কষ্ট করে করে যে তার অনুসন্ধান অব্যাহত রাখার চেষ্টা করেছেন আশা করেছেন বেঁচে থাকবেন এবং লিখবেন সেই উপন্যাসটা তিনি মুক্তিযুদ্ধ কিন্তু ওইটা উৎস সন্ধান করতে করতে কৈবর্ত বিদ্রোহ পর্যন্ত যাচ্ছিল এটা একটা অদ্ভুত ব্যাপার আমরা প্রথম উপন্যাসটা দেখি ঊনসত্তরের অভ্যুত্থানের একটা প্রেক্ষাপটে দ্বিতীয় উপন্যাসটা চলে গেল ছেচল্লিশ সাতচল্লিশে তৃতীয় পরের উপন্যাসটা আরও আগে চলে যাচ্ছে এবং মাঝখানে একটা খসড়া উপন্যাস যেটা ইলিয়াস সম্পাদিত চতুর্থ সংস্করণে আছে একটা অসমাপ্ত উপন্যাসের একটা পাণ্ডুলিপি পাওয়া গেছে তার সেই পাণ্ডুলিপি একটা অসমাপ্ত খুবই কয়েক কয়েকটা অধ্যায় সেটা নাম হচ্ছে বেহেস্তের কুঞ্জি বেহেস্তের পুঞ্জি ওই উপন্যাসটা আবার ওই উপন্যাসের কালটা হচ্ছে উনিশশো বিশ দশক যখন খেলাফত আন্দোলন পরবর্তী সময়কালের যে মুসলমানদের যে মুসলিম মধ্যবিত্তের যে উত্থান হচ্ছে সেই সময়টাকে ধরে ওইটাকে লেখা তার মানে তিনি যত সামনে অগ্রসর হচ্ছেন যত তার শক্তি আরও বেশি তার আয়ত্তের মধ্যে আসছে তত তিনি আবার পেছনেও যাচ্ছেন তার কাছে মনে হচ্ছে যে আরও পেছনে যাওয়া দরকার কারণ অনেক আবর্জনা আছে অনেক বিষয়গুলো আমাদের পুরো আমাদের যে আমাদের এখনকার জীবন একজন ব্যক্তির জীবন এখন আমাদের জীবন এখন বিশ্লেষণ করলেই তো হবে না আমাদের প্রত্যেকের জীবন আমাদের জনগোষ্ঠীর জীবন আমাদের সমষ্টির জীবন সবগুলোই তো একটা একই সঙ্গে আমার চাইতে বাইরের জগতের সাথে সম্পর্কিত আবার একই সঙ্গে বর্তমানের সাথে অনেক অতীতের সম্পর্কে সম্পর্ক তার তার মধ্যে কোনো না কোনোভাবে কাজ করে এমনকি বুঝতে গেলেও ক্রমাগতভাবে আমাদের আসলে অতীতকেও অনুসন্ধান করতে হয় অতীতকে অনুসন্ধান করতে হয় বর্তমানকে বোঝার জন্য শুধু না ভবিষ্যতে যাওয়ার জন্য দরকার হয় এইটা ইলিয়াসের মধ্যে আমরা দেখছি যে ক্রমাগত তিনি যত অগ্রসর হচ্ছেন ততই তিনি আবার পেছন দিকে এই এই তার আরও বেশি অনুসন্ধানের দৃষ্টিটা বাড়ছে বিশ্লেষণ করা প্রয়োজন মনে করছেন এবং উপন্যাসের মধ্যে একটা নতুন জগৎকে নিয়ে আসার তারণ অনুভব করছেন যে যেভাবে যেটা ফারুক আসিফও বললেন যেভাবে উপন্যাসের কাঠামো দাঁড়িয়েছে উপন্যাসের বক্তব্য দাঁড়িয়েছে উপন্যাস যেভাবে ফোকাস করা হয়েছে তার মধ্যে দিয়ে যেভাবে মানুষকে উপস্থিত করা হয়েছে সেটাকে পাল্টা ওই এই বেসের মধ্যে ইসমাইল হুসেন সিরাজি হচ্ছেন একজন অন্যতম একটা অন্যতম চরিত্র যিনি বঙ্কিমচন্দ্রের পাল্টা দিতে গিয়ে ইসমাইল হোসেন সিরাজি একটা তার লেখালেখির মধ্যে তার একটা প্রতিফলন পাওয়া যায় তো এই 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 তার মানে ক্লিলিয়াস সার্বক্ষণিকভাবে একটা অনুসন্ধানের মধ্যে ছিলেন বিশ্লেষণের মধ্যে ছিলেন করতে গিয়ে তার ভাষা তার গঠন চরিত্র সমস্ত কিছুর মধ্যেই তার একটা নিজের নতুন ভাবে নির্মাণ করার তাগাদা তিনি অনুভব করেছেন তো এই উপন্যাসের মধ্যে একটা জায়গায় সুমন রহমান বলেছেন যে চেংটু চেংটু না খিজির হাড্ডি খিজির যে হাড্ডি খিজির ঠিক শ্রেণীগত বিষয়টা তো বলছে না মানে শ্রেণীগত বিষয়টা ঠিক এইভাবে আসেনি মধ্যবিত্তের বা যে মালিক গ্যারেজের মালিক তার তার অধীনস্থ হিসেবেই সে স্বাধিকারের জন্য কথা বলছে এইখানে ইলিয়াস একবার মনে আছে যে খোয়াবনামা লেখার আগে তিনি অনেক দিন থেকে এলেন বগুড়া অঞ্চল থেকে এসে তারপরে কথা হচ্ছে যে কী কী দেখলেন গ্রামে কী অবস্থা কিংবা ইত্যাদি তো তিনি তখন মজা করে বলছেন যে অনেক দিন থাকলাম কিন্তু তোমাদের শোষক টসব তো খুঁজে পেলাম না শোষক টসব তোমাদের শোষক টসক তো পাওয়া গেল না কথার অর্থটা হচ্ছে যে যখন তিনি যারা শোষিত নিপীড়িত বলে আমরা যাদেরকে চিনতে পারি তাদের সাথে যখন আলোচনা করছেন যে যদি সরাসরি তাকে জিজ্ঞেস করা হয় তোমাকে কে খাওয়ায় কে পরায় সে কী বলবে সে তো দেখাবে জোদ্দারকে সে তো জোদ্দারকেই দেখাবে সে তো তাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে নাই সে তাকে রক্ষাকারী হিসেবেই অনুভব করে তো হাড্ডি খিজিরেরও তো সেই দশা হাড্ডি খিজি তো রহমতুল্লার গ্যারেজের ওর মধ্যেই একটা শৃঙ্খলের মধ্যে আছে কিন্তু হাড্ডি খিজির যখন রিকশা গ্যারেজ এই মহাজন যে তার জন্য একটা মহাজন যে তার বন্ধু নয় মহাজন যে তার জীবনটা তসনস করে ফেললো সেটা সে মাঝে মধ্যে উপলব্ধি করে এবং যখন একেবারে খুব সূক্ষ্মভাবে ইলিয়াসের এই জায়গাটা আছে যে ওই ব্যক্তির উপর তো ইলিয়াস কিছু আরোপ করতে পা আরোপ করবেন না কিন্তু ওই ব্যক্তির ভেতরের যে বিষয়টা আছে ক্ষোভ দুঃখ ঘৃণা সেটা খুবই সূক্ষ্মভাবে প্রকাশিত হচ্ছে কিভাবে একটা মিছিল হচ্ছে সে মিছিলটা হইল যে গ্যারেজের মালিক হচ্ছে মুসলিম লীগ আবার তার জামাই হচ্ছে আওয়ামী লীগ এখন মুসলিম লীগের যে সে মুসলিম লীগ সে তো আয়ুব খানের পক্ষে আর জামাই যে সে তো সে শ্বশুর হচ্ছে মুসলিম লীগ আর জামাই হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের লোক যে সে তো আয়ুব খানের গতিতে আগুন জ্বালো একসাথে সেটা বলে আর মুসলিম লীগের লোক তো সেটা পছন্দ করে না এখন এই আওয়ামী লীগের যে নেতৃত্বে যে মিছিলটা হচ্ছে সেখানে আয়ুব খানের গতিতে আগুন জ্বালো একসাথে সেখানে পিচ্ছি যারা ছিল আমরা যাদের টোকাই বলি তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেখানে অংশগ্রহণ করছে হাড্ডি খিজিরও তার মধ্যে আছে সেখানে সবাই স্লোগান দিচ্ছে আয়ুব খানের গদিতে আগুন জ্বালো একসাথে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই দ্বিধা নাই সংকোচ নাই তো মাঝখান দিয়ে চেংটু এ খিজির একটা স্লোগান দেওয়ার মাঝে মধ্যে চেষ্টা করে সেটা হলো মহাজনের গদিতে আগুন জ্বালো একসাথে দুই একবার বলে যে মহাজনের গদিতে ওই ধমক এই তুই এই এই এইখানে আবার এই স্লোগান কিসের আয়ুব খানের গদিতে তার মানে এইখানে আয়ুব খানের গদি তার কাছে মহাজনের গদির বিষয়টাও একই সমান গুরুত্বপূর্ণ কিংবা কোনো কোনো ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ সে সেটা বলতে চেষ্টা করে বারবার কিন্তু সে হারিয়ে যায় পারে না এই যে না পারাটা না পারার মধ্যে তার মধ্যে ঘৃণাটাও আছে কিন্তু তার মধ্যে একটা যে সে পাচ্ছে না এবং তার মধ্যেই তাকে থাকতে হবে তার মধ্যে থাকছে তার স্ত্রী তার মা সমস্ত কিছু নিয়ে সে একটা যে জগৎ সেই জগৎটা তাকে আটকে ফেলছে সেই সেই এবং এই যে এই যে মানুষেরা যে মানুষেরা এরকমভাবে জীবনযাপন করে আমাদের যেমন ঢাকা শহরে রাস্তাঘাটে এরকম শিশু আমরা অনেক পাই এটা দেখার জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না ঢাকা শহরেই এই ইউনিভার্সিটি থেকে বেরোলি ভাই বিশ্ববিদ্যালয়ের মধ্যেও পাওয়া যাবে এই যে শিশুরা যারা বড় হচ্ছে ইলিয়াস ভাই বলতেন এরকম অনেক সময় যে তার দৃষ্টিভঙ্গিটা ওইখান থেকে বোঝা যায় যে আমাদের দেশে বেশ কিছু রাজনৈতিক লোকজন থাকে অনেক মানবতাবাদী লোকজন থাকে বা অনেক রকম এনজিও থাকে তারা ওদেরকে দেখে বলে ওরাও তো মানুষ ইলিয়াস ভাই বলেন এটা বলে তারপরে বলেন যে আরে সোরের বাচ্চা তোকে কে মানুষ বলে মানে এই যে একটা এই যে যারা ওরা গরিব ওরা গরিব ওরাও মানুষ ওদেরকে আমাদের একটু ভালো মতো দেখা উচিত এই যে একটা দৃষ্টিভঙ্গি এইটাকে এইটার প্রতি যে তীর্যক এবং আক্রমণাত্মক এই যে মধ্যবিত্তকে নিয়ে যে তার যে তার যে অবজারভেশান এবং বিশ্লেষণ সেটার মধ্যে আমরা পাই যে এই যে একবার একবার হঠাৎ দেখে একটু গরিব দেখে মনে হইল যে আহা ওরা বেশ খারাপ আছে আবার এক সময় গিয়ে খুব উন্নতি হচ্ছে ওদের মুখে তো হাসিও দেখলাম ওরা তো হাস হাসছে দেখলাম ওদের হাসি দেখে অবাক হয় আবার যে ওরা যে হাসে ওদের তো সারাক্ষণ কান্নাকাটি করার কথা ও তো গরিব গরিবরা আবার হাসে কীভাবে তো হাসি দেখে মনে হয় যে বলে যে এটি অ্যামেজিং আমি একজন বড় ব্যাংকারের মুখে শুনলাম একদিন যে অ্যামেজিং পরিবর্তন দেখছি ওদের তো হাসিও দেখলাম পায়ে স্যান্ডেল দেখলাম এইটা এই যে এই যে দারিদ্র বিমোচনের কাহিনী আমরা এগুলি শুনি এবং এটা বিভিন্ন ধরনের এবং এই এই কথাটাকে ইলিয়াস ভাই খুব রাগ হতেন যেমন শুনতেন যে গরিবরা খুব ভালো ওরা ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষুদ্র ঋণ ফেরত দেয় তো কেন ভালো হবে ওটা তো ভালো হওয়ার কথা না যদি তার মানে কি তাহলে তো গরিব গরিবদের টিকিয়ে রাখাই ভালো কারণ গরিব থাকলেই তো ভালো থাকে ধনী হলে খারাপ হয় গরিবদের তো আরও অনেক খারাপ হওয়ার কথা যে যার কোনো শৈশব নাই যার কোনো তারুণ্য নাই যার কোনো পরিবার নাই যার কোনো জীবনযাপনে শিক্ষা নাই চিকিৎসা নাই কিছু নাই তার তো অনেক বড় অপরাধী হওয়ার কথা কিন্তু যাদের এগুলি থাকে তারাই তো তার উপরে দাপট খাটায় এবং তাদেরকে এই দারিদ্রটা তৈরি করে এই যে একটা জৈবিক সম্পর্ক এই সম্পর্কটাই ইলিয়াস ভাই ধরতে চেতেন যে মধ্যবিত্তের যে কপটতা কিংবা তার যে পুরো জিনিসটাকে যে কিভাবে উপস্থাপন করে নিজের অবস্থানকে রেশনালাইজ করা বা যৌক্তিকতা দেওয়া সেই চেষ্টাটাকে ভয়ঙ্কর বিদ্রুপ এবং বিশ্লেষণ দিয়ে তাকে উন্মোচন করা এইটা আমরা বিভিন্ন লেখার মধ্যে দেখি এবং সেই করতে গিয়ে আমি শেষ করি যে সেটা করতে গিয়ে বামপন্থী আন্দোলন বা বামপন্থী কর্মী এটার ব্যাপারে তার যে অবজারভেশন সেটা আমরা ছেলেকোঠা সেবায়ের মধ্যে পাই এবং গল্পের মধ্যে পাই উপন্যাসের মধ্যেও পাই সংস্কৃতির ভাঙা সেতুটা মূলত সেটা নিয়ে